হ্যালো বিবেন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনার ডেস্কটপ বা পিসিতে লং স্ক্রিনশট কীভাবে নেবেন তো নর্মালি আমাদের উইন্ডোজে যে বাই ডিফল্ট স্নিপিং টুলসটা থাকে সেটা দিয়ে আমরা শুধুমাত্র আমাদের যে ভিজুয়াল অংশটুকু আছে এই অংশটুকুর স্ক্রিনশট আমরা নিতে পারি বাট এর বাইরে যে লং সাইজের কোনো ওয়েবসাইট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই লং স্ক্রিনশটটা আমরা স্নিপিং টুলসের মাধ্যমে নিতে পারি না তো এটা সলভ করার জন্য অনেকে অনেক থার্ড পার্টি সফটওয়্যার বা গুগল ক্রোমে এক্সট্রা এক্সটেনশন অ্যাড করে তারা এই স্নেপিং বা এই লং স্ক্রিনশটটা নিয়ে থাকে তো আমাদের কিন্তু আসলে এত কিছু করার দরকার নেই কারণ হচ্ছে এটা গুগল ক্রোম ব্রাউজারে বাই ডিফল্ট এই অপশনটা থাকে যেটা দিয়ে আপনি লং স্ক্রিনশট নিতে পারবেন তো সেটা নিয়ে আমরা কথা হবো যে আমরা কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই কিভাবে আমরা আমাদের যে ওয়েবসাইটে লং স্ক্রিনশট কীভাবে নিব তো এটা করার জন্য প্রথমে আপনি যে ওয়েবসাইটে লং স্ক্রিনশট নিতে আছেন সেই ওয়েবসাইটটা আপনার গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করবেন তারপর এখানে সবার উপরে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর যে মোর টুলস অপশনটা সেখানে আসবেন তারপর ডেভেলপার টুলস এখানে ক্লিক করবেন তো তারপর আপনার যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনি ডেভেলপার মোডে এখানে দেখতে পারবেন তো এইখান থেকে মূলত আমাদের এই এরিয়াটা সিলেক্ট করতে হবে আপনি কোন অংশটুকু বা কতটুকু অংশটুকু আপনি আসলে স্ক্রিনশট নিতে যাচ্ছেন তো এই অংশে এই ভিউ মোড আপনি যতটুকু অংশ দেখতে পারবেন আপনি চাইলে এই সবটুকু অংশেরই কিন্তু স্ক্রিনশট আপনি নিতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে ডিভাইস চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য বেশি অ্যাপ্রোপিয়েট হয় এখানে সাপোজ এটা দিলে পরে এরকম একটা ভিউ আসবে এখান থেকেও আপনি দেখতে পারবেন তারপর এখানে আরও অনেক ডিভাইসের অপশন আছে ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চুজ করেন যে কোনটা আসলে আপনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাই তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশন আছে এখান থেকে আপনি চাইলে অ্যাড কাস্টম ডিভাইস আপনি চাইলে অ্যাড করতে পারবেন এখানে যদি ক্লিক করেন তারপর এখানে ডিভাইসের নেম দেবেন তারপর স্ক্রিন সাইজ দিবেন তারপর রেশিও দিবেন ঠিক আছে আমি এখানে অ্যাড করবো না আপাতত তারপর এখান থেকে আপনি চাইলে চুজ করে দেখতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি কাস্টম ডিভাইসও কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন বা আপনার এখানে আরও অনেক ডিভাইস দেওয়া আছে সেগুলো সিলেক্ট করে নিতে পারেন তো এই ডিভাইসের সিলেকশন অংশটুকু কাজ হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটটাকে কীভাবে ভিউ করবেন বা কিভাবে আপনার ওয়েবসাইটটার স্ক্রিনশট আপনি নেবেন ঠিক আছে তো আমি সাপোজ এই অংশটুকু আমি যে আমার ওয়েবসাইটটা আছে আমি এই মুডে আমি স্ক্রিনশটটা নিব তো আমার এই ভিউয়ের কাজ শেষ তারপর নেক্সট হচ্ছে আমার স্ক্রিনশটটা নেওয়া তো স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট আপনি এই তিনটা ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট আপনি যদি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করেন তো এইটা হবে কি অটোমেটিক সে এই ফুল যে স্ক্রিনশট যতটুকু আপনি ভিজেবল ছিল সবটুকু সে একটা স্ক্রিনশট এখানে নিয়ে অটোমেটিক ডাউনলোড করে ফেলবে তা আমি যদি এটা অন অন করে দেখাই তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফুল সাইজের একটা স্ক্রিনশট আমার এখানে চলে আসছে ঠিক আছে তো এই গুগল ক্রোম এই এই বাই ডিফল্ট যে অপশনটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনার খুব সিম্পলি খুব ইজিলি কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারবেন এটার জন্য কিন্তু আপনাকে কোনো পে করতে হচ্ছে না বা কোনো থার্ড পার্টি সফটওয়্যারও ইনস্টলেশন করতে হচ্ছে না বা কোনো এক্সটেনশনও কিন্তু অ্যাড করতে হচ্ছে না বাই ডিফল্ট আপনি কিন্তু এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটা করতে যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আই উইল ট্রাই টু ফিক্স দ্যাট পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ